আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা মৃত ভেবে কবরে দাফন, তার চার দিন পর কবর থেকে জীবিত নারী উদ্ধার, অথপর তা দেখে এলাকাবাসী অবাক। আসলেই কি হয়েছিল এই মহিলাটির সাথে, আর কেনই বা তাকে জীবিত কবর দেওয়া হয়েছিল? গত তিন দিন যাবৎ অজ্ঞান হয়ে কবরের নিচে মৃত সমাধি হয়েছিল জেরিনা বেগম নামে এক মহিলা। বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওতে একটি লাইক করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বিকাল চারটার দিকে আন্দা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মহাসিন উদ্দিনের উদ্যোগে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আন্দা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মহাসিন উদ্দিন জানান, জীবনে প্রথমবার এমন আজব কথা শুনে আমি ওসিকে নির্দেশ দিয়েছিলাম কবর থেকে এই মহিলাকে উত্তোলন করতে। তিনি আরও বলেন, এক পীরের নির্দেশে গত মঙ্গলবার সহ চার দিন কবরে অবস্থান করছিল এই মহিলা। জেরিনা বেগম আন্দা ইউনিয়নের রপ্তানি গ্রামের বাসিন্দা। জেরিনা বেগমের স্বামী লাল মিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পীরের আদেশে এসব হচ্ছে। জেরিনা পীরকে খুব বিশ্বাস করেন। পীরের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই গ্রামে। লাল মিয়া আরও বলেন, জেরিনা বেগমের স্বামী অর্থাৎ পীর বলেন, আজ বিকালে আন্দা গ্রামের থানার পুলিশরা এসে আমার স্ত্রীর আল্লাহর ধ্যান বন্ধ করে দিয়েছে এবং কবর থেকে তাকে উত্তোলন করে এনেছে। পীরকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাহলে কি কারণে আপনার স্ত্রী কবরে বসবাস করছিল? প্রশ্ন করা হলে জেরিনা বেগমের স্বামী লাল মিয়া বলেন, সে পীরের নির্দেশেই এমন কাজ করেছে। এছাড়া প্রতিদিন ইফতারের সময় ছোট একটি পাইপ দিয়ে খাবার হিসাবে শুধু 500 গ্রাম দুধ খেতে দিয়েছিল। এছাড়া পীর নির্দেশ দিয়েছিল আগুনের তৈরি কোনো জিনিস খাওয়ানো যাবে না। কবরে বসবাস করলেও খাবারের জন্য একটি ছোট পাইপ প্রবেশ করার মতো ছিদ্র রাখা হয়েছে, সেই ছিদ্র দিয়ে নারীকে প্রতিদিন ইফতারের সময় দুধ খাওয়ানো হতো। এই বিষয়ে পুলিশরা পীরের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি জেরিনা বেগমকে বলে দিয়েছি রমজানের 10 দিন কবরের নিচে থাকার জন্য প্রতিদিন ইফতারের সময় 500 গ্রাম দুধ খেতে হবে। তবে কোন কারণে কবরের নিচে থাকতে বলেছেন তার স্বামী, এ বিষয়ে জানতে গেলে তার স্বামী বলেন, এ বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না দয়া করে, এগুলো সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক আমাকে দিয়ে এরকমটা করিয়েছেন। এছাড়া তার কাছে জিজ্ঞেস করা হলে এমনটা কেন তিনি করেছেন, উত্তরে সে বলেন, আমি জয়নাল আবেদিন নবীর বংশধর, আমি যা বলি তাই ঠিক। এই ব্যাপারে আন্দা উপজেলার গ্রামের ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক জানান, আন্দাগ্রাম উপজেলার প্রশাসন এসে একটা মানুষকে জীবিত বাঁচিয়ে দিয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, এই কুসংস্কার বিষয়টা জানার পর আমাদের পুলিশ দিয়ে আজব ঘটনার অবসান ঘটিয়েছি। বন্ধুরা, আসলেই কি এগুলো কিয়ামতের আলামত? কিয়ামত আসার পূর্বে এরকম অদ্ভুত সব ঘটনা ঘটবে এবং কিছু কিছু সংখ্যক মানুষ নিজেকে পীর বা খোদা দাবি করবে। হে আল্লাহ, আপনি আমাদের কিয়ামতের এরকম ফিতনা ফেসাদ থেকে হেফাজত করুন। আমিন।